হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব যে ভগ্নাংশগুলিকে বড় থেকে ছোট হিসাবে সাজানোর শর্টকাট পদ্ধতি, এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলি আমি অঙ্কটি শুরু করি। তার আগে ছোট একটা রিকোয়েস্ট, যারা আমাদের ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। চলুন অঙ্কটি শুরু করি। এখানে অঙ্ক দেওয়া রয়েছে যে ভগ্নাংশগুলিকে বড় থেকে ছোট হিসাবে সাজাও, 5/6, 11/12, 2/3 এবং 3/4। তো এই ভগ্নাংশগুলিকে বড় থেকে ছোট হিসাবে সাজাতে হবে। ভগ্নাংশগুলিকে বড় থেকে ছোট হিসাবে সাজালে সহজ পদ্ধতিতে যে প্রত্যেকটা হরকে সমান করে নিতে হবে, অর্থাৎ লব সমান করলে হবে এবং হর সমান করলে হবে। তো সব থেকে ভালো হবে প্রত্যেকটা হরকে সমান করা। তো প্রত্যেকটা হরকে সমান করার জন্য আমাকে প্রত্যেকটা হরের লসাগু বের করতে হবে। তো আমি লসাগু বের করে দিচ্ছি, 6/12, 3/4। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 দিয়ে 3 দুনো 6, 6 দুনো 12, এবং 3 বসে গেল, 2 দুনো 4। আবার দিয়ে দিচ্ছি আমি 3 দিয়ে, যে 3 1 3, 3 দুনো 6, আবার 3 1 3, 2। আবার দিয়ে দিচ্ছি 2 দিয়ে 2 1 1 1। তো এখানে আমি লসাগু পেয়ে যাচ্ছি 3 দুনো 6, 6 দুনো 12, এবার 1 দিয়ে গুণ করলে 12 হবে। তাহলে 6 3 দুনো 6, 6 দুনো 12, আমি লসাগু পেয়ে গেলাম 12। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা ভগ্নাংশের হরকে 12 করে দিচ্ছি। তো চলি আমি ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, এখানে রয়েছে প্রথমে 5/6। তো এখানে কি করতে হবে যে 6 কে 6 নামতা পরে 12 মিলাতে হবে, বা 12 কে 6 দিয়ে ভাগ করতে হবে। 6 দুনো 12, তাহলে আমি 2 দিয়ে প্রথম ভগ্নাংশটিকে আমি 2 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে 2 দিয়ে গুণ করলে পেয়ে যাবো আমি 10/12, একটা পেয়ে গেলাম। তারপরে আমাকে করতে হবে, তারপরে ভগ্নাংশকে 12 1 কে 12, তাহলে মানে এই লসাগুটাকে এই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 12 দিয়ে ভাগ করলে 1 পাচ্ছি আমি, তাহলে এটাকে 1 দিয়ে গুণ করতে হবে। এগারো এক এগারো বাই বারো। তারপর রয়েছে 2/3। তো এখানে কি করতে হবে, 12 কে 3 দিয়ে ভাগ করতে হবে, 3 4 12, তাহলে আমি এখানে 4 দিয়ে উভয় পক্ষে গুণ করে দিচ্ছি, 8/12। তারপর রয়েছে 3/4। তো এখানে কি করি, আবার 12 কে 4 দিয়ে ভাগ করতে হবে, 3 4 12, তবে 3 পাচ্ছি, তাহলে উভয় পক্ষে আমি 3 দিয়ে গুণ করে দিচ্ছি, 3 থেকে 9 পেয়ে গেলাম, 2/12। তো এখানে আমি গুণ করে এটা একটা পেলাম, এটা একটা পেলাম, এটি পাওয়া গেল। তো প্রত্যেকটা হরকে সমান করে দিয়েছি, অর্থাৎ 12 করে দিয়ে দিয়েছি। লব বড় কোনটাতে রয়েছে, সব থেকে লব বড় রয়েছে 11, এটা। তাহলে এটা লব বড় মানে এই সংখ্যাটা বড়, মানে ফার্স্ট বড় হচ্ছে 11/12। তারপরে কোনটা হবে 10, মানে এই সংখ্যাটা, মানে 5/6, মানে এই সংখ্যাটা হবে তারপরে, কথা হচ্ছে 5/6। তারপরে 9, বা 3/4, তা 3/4 হবে তারপরে, তারপরে এই সংখ্যাটা 8, মানে 2/3। তো এটাই হচ্ছে আমার বড় থেকে ছোট হিসাবে সাজানোর। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং এই ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে দেখাবার সুযোগ করে দিন, এবং পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।